बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम अनलाइन क्लास पक्ष नवम दशम श्रेणी शिक्षार्थी तुम्हारे प्रत्येक के स्वागत हमें मोहम्मद मुकारम हुसैन सहकारी शिक्षक बागदरिया सिंहा लाखी मदरसा हमें आज के जो विषय उपस्थापन करते जाता हे दशम श्रेणी गद्य था शुभा गल्प गल्पटार नाम हे शुभा इटार लेखक हे रवीन्द्रनाथ ठाकुर लेखक हे रवीन्द्रनाथ ठाकुर रवीन्द्रनाथ ठाकुर उन्नी हल 1861 7 मे 1861 ख्रीस्टाब्दे 25 बैशाख 1248 सने जन्मग्रहण करें कलकाता विख्यात उद्रासक ठाकुर परिवार तर पितार नाम देवेंद्रनाथ महर्षि देवेंद्रनाथ और तर मातार नाम शारदा देवी एक विख्यात कवि विश्वकवि एकाधारे एकाधारे साहित्य गल्प उपन्यास काव्यनाट्य विभिन्न साहित्य रचना कर गेसें तर आनुष्ठानिक तर शिक्षा छो ना तपर एकदम विधिवाधर व्यक्ति हिसाब से परिचित छे तर मनोकुल एक कब्य प्रथम प्रकाशित हो मात्र 15 बचर बयसे से कब्य थे तर लेखा शुरू है एवं विभिन्न समय बांग्लादेशे अवस्थान कर 1884 থেকে 1890 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের কুষ্টিয়া সিরাজগঞ্জ এবং শাহজাদ সিরাজগঞ্জের শাহজাদপুরে তিনি অবস্থান করেন সেখানে তিনি প্রথমে তাকে একটা দায়িত্ব দেওয়া হয় সেই বছর জমিদারি প্রথা তিনি চালু করেন 1884 থেকে 1890 সাল পর্যন্ত দীর্ঘকাল তিনি এই দেশে অবস্থান করেন তার কবিতার মধ্যে তিনি একটা গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান তাছাড়া তিনি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট 1936 সালে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1913 সালে একই সালে তিনি কাশী বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে তিনি ডিলিট সম্মাননা এবং পুরস্কার ভূষিত হন বিশ্ববরেণ্য এ কবি 7 আগস্ট 1941 সাল এবং 22 শ্রাবণ 1348 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তাহলে আজকে আমরা যে বিষয়টা উপস্থাপন করছি সেটা হচ্ছে শুভা শুভা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য পরিচিত তোরা ইতিমধ্যে জানলে এখন শুভা এটা একটা মেয়ের নাম একটা কিশোরী মেয়ের নামে অনুসারে এই গল্পটা নামকরণ করা হয়েছে শুভা গল্পটি খুবই একটা হৃদয় বিদারক গল্প শুভা তার প্রকৃত নাম হচ্ছে সুভাষিনী বাবা মা অতি আদর করে তার নামটা রেখেছিলেন সুভাষিনী এবং তাকে ডাকা হতো শুভা বলে তাহলে এই শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে বাঘ প্রতিবন্ধী কিশোরী সুভাকে লেখকের হৃদয় নিঙ্গানো ভালোবাসা এবং মমতার কারণে তিনি অমর হয়ে আসেন সুভা কথা বলতে পারে না তার বাবা বড় আশা করে তার নাম রেখেছেন সুভা কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস তিনি কথা বলতে পারেন না এই জন্য তার কাছে খুবই তিনি সুভা অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন তার বাবার কাছে মা মনে করেন তিনি একজন গর্বের কলঙ্ক হ্যাঁ মা তাকে প্রতিবন্ধী হিসাবে দেখেন কিন্তু বাবা তাকে খুবই ভালোবাসতেন সুভা কথা বলতে পার না কেউ তার সঙ্গে খেলে না কেউ মেশে না এভাবে তিনি তার জীবনযাপন অতিবাহিত করতেন এবং যারা কথা বলতে পারে না যারা বাক প্রতিবন্ধী সে যারা কথা বলতে পারে না সে পশুর প্রতি তার হলো হৃদয় ভালোবাসা রহিত থাকত কিংবা লেখক এখানে বোঝাতে চেয়েছে যে যারা কথা বলতে পারে না তাদের একটা জগৎ তিনি তৈরি করে গেছেন যারা কথা বলতে পারে না তাদের একটা জগৎ তিনি তৈরি করে গেছেন সে জগৎটা হলো প্রকৃতির একটা জগৎ সে প্রতীক নির্বাহ প্রকৃতির কাছে
তিনি হলে সিনিয়র একজন নির্জন নিবারণ ভালোবাসা পেতেন তিনি, এবং সবসময় তিনি বাইরে ঘোরাফেরা করতেন, তার সঙ্গে কেউ মিশত না, তার সঙ্গে কেউ কথা বলতো না। এই ভয়ে তিনি সবসময় নিজেকে নীরবে রাখতেন, নিভৃতে রাখতেন এবং তাকে কেউ সঙ্গ দিতে চাইত না। বাবা এমনকি তার বিবাহের জন্য এয়ার ব্যবস্থা পাত্রের ব্যবস্থা করা হয়েছিল, সেখানেও তিনি সেভাবে কেউ তাকে পছন্দ না করেন, বাবা তাকে সেখান থেকে নিয়ে কলকাতায় যেতে চেয়েছিলেন। তাহলে এখানে সুধার গল্পটা বোঝা যাচ্ছে যে লেখকের হৃদয় নিবন্ধন ভালোবাসা অনুমতিবোধের কারণে গল্পটি তিনি অমর করে রেখেছেন। এখানে মূলত বোঝানো হয়েছে যে যা বা প্রতিবন্ধী তাদের প্রতি মমতাবোধ ও ভালোবাসা সৃষ্টি করলে তারাও যে মানুষের মতো মানুষে উঠতে পারে, সে কথাটা তিনি লেখক এখানে বোঝাতে চেয়েছেন। তাহলে সুভা গল্পটি মোটামুটি আমি একটু সংক্ষিপ্তভাবে উঠে ধরলাম, তারপরে তোমরা বাড়িতে ভালো করে বইটা ভালো করে আবার পড়বে, পড়ার পর তোমরা বিষয়টা আরও অনুমান করবে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবে অবশ্যই জানা। তাহলে এখানে কতগুলো প্রশ্ন আসতে পারে, এখন প্রশ্ন উত্তর করবো, দেখো তোমরা এশিয়াদের মধ্যে কোনো প্রশ্ন হতে পারে, এশিয়াদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার কে পান? উত্তর হচ্ছে চন্ডীপুর, সুভাষ গ্রামের নাম কি? চন্ডীপুর। সুভার পিতার নাম কি? বাইনপুর। সুভাকে তার মা কি মনে করে? দেখো
দেশে উন্নয়ন করেন। এই বলে আজকের মতো আজকে অনলাইন ক্লাসটাকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।